नमस्कार न्यूज वैनगार्डर मुहूर्त आपडेटे अपन स्वागत। विशालगढ़ महकुमाय आरो एक अग्निकाण्डेर घटना एवं तार थेके बला चले अल्पेते रक्षा पेल पूर्व गोकुलनगर द्वादश श्रेणी विद्यालय। जेटा घटनाय जाना जाच्छे जे भयाबह अग्निकाण्डेर हात थेके किन्तु अल्पेते रक्षा पेयेछे ई पूर्व गोकुलनगर द्वादश श्रेणी विद्यालय। घटनाटी आज सकाल 7:30 नागाद जे घटनार विवरण जाना जाच्छे जे आज सकालबेला प्रथम विभागेर शिक्षक शिक्षिकारा अनलाइने क्लास निच्छिलेन। ओई समय एकटि बैद्युतिक मीटार बिकट शब्द हय एवं एकटि क्लासरूमे आगुन धरे जाय। तत्क्षणात शिक्षक शिक्षिकारा सह इलाकार लोकजन आगुन नेभानोर चेष्टा करेन, तबे सेटाते असमर्थ हय विद्युत दफ्तरेर कर्मी एवं दमकल कर्मीदेर खबर देवा हय। दमकल बाहिनीर कर्मीरा तड়িঘড়ি छुटे गिये आगुन नियंत्रणे आनेन एमनटाई किन्तु जाना जाच्छे। तबे जे विषयटा आरो एकटा विषय जेटा उठे आसछे जे स्कूले जदि ओई समय छात्रछात्रीरा मजूद थाकतेन ताहले एकटा बड़सड़ विपदो किन्तु घटते पारतो एमनटाई किन्तु आशंका करछेन स्थानीय बासिंदारा। अवश्यई बला जेतेई पारे जेहेतु स्कूलगुलो एई मुहूर्ते बन्ध रयेछे कोविडेर कारणे, करोना कर्फ्यूर कारणे बन्ध रयेछे स्कूलगुलो अनलाइने क्लास करछेन, तार फलेई किन्तु बला चले अल्पेते रक्षा पेल समग्र स्कूलटी। ছাত্রছাত্রীরা থাকলে একটা বিপদ হতে পারত, একটা ভুরুহুরি করে বেরোতে গিয়েও কিন্তু অনেক রকমের সমস্যা হতে পারত, সেই জিনিসটাই কিন্তু বলছেন স্থানীয় বাসিন্দারা। তবে দমকল বাহিনীরা খুব দ্রুত ছুটে এসে তারা কিন্তু এই আগুনের বিষয়টাকে পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই ঘটনাটাকে সামলে নিয়েছেন। এই বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকার সাধারণ মানুষ পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আজকের এই ঘটনাকে কেন্দ্র করে অল্পেতে রক্ষা পেয়ে গেছে সেই স্কুলটি এবং একটি ক্লাসরুমের মিটার বক্সে আগুন ধরে গেছে। দমকল বাহিনীরাও ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এই বিষয়টাকে কেন্দ্র করে একজন শিক্ষক কি বলছেন শুনবো। দেখি মিটার আছে, মিটারে শর্ট সার্কিট হয়, সেখান থেকে অগ্নিপাত হয়। তৎক্ষণাৎ এলাকাবাসীর সহযোগিতায় এবং আমাদের বিদ্যালয়ের স্টাফদের সহযোগিতায় ফায়ার সার্ভিসকে কল করা হয়। ফায়ার সার্ভিস এসে লাইন কেটে দিয়ে জল দিয়ে নিয়ে যায়। কিরকম ক্ষতি হয়েছে? এমন কোনো ক্ষতি হয়নি, তবে সিলিংয়ের একটা কোনায় কিছুটা পড়ে গেছে আর যে কানেকশন লাইনগুলি ছিল তারগুলি ওগুলি পড়ে গেছে। সঠিক সময় দমকল কর্মী এসেছিল? একদম সঙ্গে সঙ্গে এসেছে, এসে তারা তৎক্ষণাৎ আয়ত্তে আনে। যদি সঠিক সময় না আসতো? যদি সঠিক সময় না আসতো তাহলে বড় ধরনের অঘটন ঘটতে পারত। এই স্কুলটার নাম কি? আমাদের স্কুলের নাম হলো পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। কয়টার সময় আগুনের সূত্রপাত হয়? অনুমানিক 7:30-35 নাগাদ সূত্রপাত হয় আগুনের। আপনি স্কুলের? আমি আপনারা শুনলেন সেই পূর্ব গোকুলনগর স্কুলের একজন শিক্ষক কি বললেন এ ব্যাপারে। আমাদের প্রতিনিধি সায়ন সাহা রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সায়ন শুনতে পাচ্ছ? সায়ন, পূর্ব গোকুলনগর যে আজ সকালের ঘটনা অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেয়েছে সেই স্কুলটি, কি হয়েছিল অ্যাকচুয়ালি ঘটনাটা? দেখো আজকে সকালে শিক্ষকরা রয়েছেন তাদের নজরে বিক্রি প্রথমে এসেছিল যে বিদ্যালয়ের যে মেইন গেট রয়েছেন এবং মিটার বক্স রয়েছে সেই মিটার বক্সের মধ্যে আতঙ্কে ধাও ধাও করে আগুন জ্বলছে এবং তাদের চিৎকারে এলাকাবাসী সেখানে ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগাই এবং জল দিয়ে তারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তী সময়ে বিশালগড় দপ্তরের কর্মীদেরকে খবর দেয়, তারাও সেখানে ছুটে যায়। তো বিদ্যুতের শর্ট সার্কিট দিয়ে সেখানে একটা আগুন লেগেছে এবং ধারণা করা হচ্ছে যদি বিদ্যালয়ের শিক্ষক বা এলাকাবাসী যেখানে না থাকতেন তাহলে যদি তাদের হাতে আতারি হতো, যদি বিদ্যালয় খালি থাকতো তাহলে একটা ভয়াবহ বিপদ হয়ে দাঁড়াতো। ঠিক দু তিন দিন আগে বিশালগড় বাজারে এরকম শর্ট সার্কিট থেকে 5টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল, যেমনটা একটা বিপদ থেকে রক্ষা পেয়েছে এই পূর্ব গোকুলনগর বিদ্যালয়।
একদম সেই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে অনলাইনে ক্লাস চলছিল, যদি অনলাইনে ক্লাস না হয়ে যদি ছাত্রছাত্রীরা থাকতো, আমরা জানি যে এই মুহূর্তে বন্ধ রয়েছে সবকিছু, তাহলে একটা তো বড়সড় একটা বিপদের আশঙ্কা ছিল, কি বলছেন এলাকাবাসী? একদম একদম, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কখন কি হয় তা কিছু বলা যাচ্ছে না, তবে এলাকাবাসীরা বলছেন যদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে থাকতো, যদি কোভিড পরিস্থিতি না থাকতো তাহলে সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাস করার কথা ছিল, যদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেখানে ক্লাস করতো তাহলে একটা ভয়াবহ বিপদ হতো এবং ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়তো, তো সব মিলিয়ে একটা ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছে বিদ্যালয়টি। সাধারণ আরেকটা বিষয় যে এই স্কুলটা যেখানে রয়েছে সেই জায়গাতে স্কুলের যে বিদ্যুতের লাইন বা মিটার বক্স গুলো সবগুলো কি ঠিকঠাকই রয়েছে না সেখানে কোনো ফল্ট রয়েছে? দমকল আধিকারিকরা কিছু বলছেন এই ব্যাপারে? বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও কি এসেছিলেন? বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সেখানে এসে পৌঁছয়নি, তবে এলাকাবাসী সূত্রে খবর যে বিদ্যালয়টিও অনেক পুরনো এবং বিদ্যালয়ের যে মেইন চোস রয়েছে এবং তারগুলি রয়েছে তাও এখন অনেক পুরনো হয়ে গেছে, তো এখন দাবি উঠছে যেহেতু একটা ভয়াবহ বিপদ থেকে বিদ্যালয় রক্ষা পেয়েছে, দপ্তর যাতে শিক্ষা দপ্তর যাতে বিদ্যালয়ের যে মেইন চিত রয়েছে এবং তারগুলিকে যাতে নতুন করে লাগায়। অসংখ্য ধন্যবাদ শায়ন, বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শায়ন সাহার সঙ্গে এবং পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ সকালের যে ঘটনাটা, অবশ্যই যদি কচিকাচারা থাকতেন, ছাত্রছাত্রীরা থাকতো সেখানে, অবশ্যই একটা ভয়াবহ সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারত। অল্পেতে রক্ষা পেয়েছে সেই বিদ্যালয়টি, তবে একটা বিষয় কিন্তু যেটা সামনে এলো যে বিদ্যালয়টি যেরকম অনেকদিন পুরনো হয়ে গেছে, বিদ্যালয়ে যে ইলেকট্রিকের জন্য যে তার ব্যবহার করা হয়েছে বা মিটার বক্স ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু অনেকদিন পুরনো হয়ে গেছে, সেগুলোকে চেঞ্জ করা বা সেগুলোর মেরামত করা সেই দাবিটা কিন্তু এই মুহূর্তে উঠে দাঁড়াচ্ছে। কারণ যেই জায়গাতে ছাত্রছাত্রীরা থাকে সেই একটা বিপদের সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয় তার জন্য অবশ্যই কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়কে একটা সেফভাবেই কিন্তু চলা বাঞ্ছনীয়, এবং এলাকাবাসী এই মুহূর্তে দাবি করছেন শিক্ষা দপ্তরের কাছে যাতে এই গোটা বিদ্যালয় এবং রাজ্যের আরও যেরকম পুরনো বিদ্যালয়গুলো রয়েছে তাদের মধ্যে এই বিদ্যুতের বিষয়টা অন্তত যাতে তারা ভালোভাবে দেখেন এবং কোনোরকমভাবে ফায়ার অ্যাক্সিডেন্ট এই বিদ্যুতের শর্ট সার্কিটকে কেন্দ্র করে যাতে না হয় সেই বিষয়টাও যাতে লক্ষ্য রাখা হয় সেই দাবি কিন্তু এই মুহূর্তে উঠছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরও অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।